हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। आमी शेली और आज के रान्ना करब सर्षे बाटा दिए बाटा माछ। इटी खेते दारुण टेस्टी और आमार भीषण पचंदेर एक खाबार। बाटा माछ एमनीते भाजा खेते दारुण लागे। तो आज के कीभावे रान्ना करब चलुन शुरू करी। आमी छटा बाटा माछ निये भालो करे धुए परिष्कार करे नियेछि। एकटु लवण और एकटु हलुद दिए मेखे नेब। लवण हलुदटा माछेर गाए भालो करे लागाते हबे। तारपर किछुक्षण रेखे आमी माछगुलो भेजे नेब। एकटी कड़ाईते परिमाण मतो तेल निये निलाम। तेलटा भालो मतो गरम हबे तारपर आमी माछगुलो दिए देब। देखुन अनेकटा गरम हये गेछे तेल। এখন মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে আমি মাছগুলো ভেজে নেব। কিছুক্ষণ পর উল্টে দেব। এভাবেই দু তিনবার করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব মাছগুলো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মাছগুলো আমি একটু কড়া করেই ভেজেছি, কারণ কড়া করে ভাজলে মাছটা খেতে একটু বেশি টেস্টি হয়। মাছ ভাজার তেলের মধ্যে হাফ চা চামচ কালো জিরে, স্বাদমতো লবণ এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। এক চা চামচ জিরে গুঁড়ো দেব আর দেব এক চা চামচ আদা বাটা। এগুলোকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব সর্ষে বাটা। আমি এখানে 50 গ্রাম সর্ষে নিয়েছি। সর্ষেটা তিনটে কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে আমি পিষে নিয়েছিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো এখানে কাঁচা লঙ্কা দিতে পারেন, যতটা ঝাল খাবেন সেরকম। কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি একটু জল দিয়ে দিলাম। জলটা আরেকটু লাগবে, প্রথমে একটু দিয়ে তারপরে আরেকটু আমি দিয়ে দেব। এখানে আমি 3 কাপের মতন জল দিয়েছি। আপনারা যতটা ঝোল পছন্দ করেন ঠিক ততটা জল দেবেন। 5 মিনিটের মতন জলটা ফোটাবো, মিডিয়াম ফ্লেমেই ফোটাবো জলটা। ফুটে এসেছে, এখন আমি 3টে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম। তারপর মাছগুলি দিয়ে দিলাম। মাছগুলিকে খুন্তি দিয়ে ঝোলের মধ্যে একটু নেড়েচেড়ে দিতে হবে। 5 থেকে 7 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে মাছগুলিকে রান্না করব। পাঁচ মিনিট হয়ে গেছে, তো আমার সর্ষে দিয়ে বাটা মাছ রেডি। তো বন্ধুরা, আপনারাও তৈরি করুন ঠিক এইভাবে সর্ষে দিয়ে বাটা মাছ। আর খেতে কেমন লাগলো
সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর বন্ধুরা, যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করবেন অবশ্যই, আর শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। থ্যাংক ইউ।